কি হয়েছে লাচিত ঘাটত? অবহেলা নে অকর্মণ্যতা? কেউ ফলে কেবল কদৰ্যময় পরিবেশ? বিশ্বকর্মা পূজা শেষ হল, তার সমান্তরালকৈ গণেশ পূজাও শেষ হল। কিন্তু সেই পূজা শেষ হওয়ার পিছত যেধরনের মূর্তি বিসর্জন দিয়া হয়, সেই বিসর্জন দিয়া স্থলী সমূহ কেনে ধরনের আসলে থাকিব লাগে, কি ধরনের আছে তাক আমি দেখুয়াম আজি। নাই কোনো গুরুত্ব, লওয়া নাই কোনো ব্যবস্থা, অকর্মণ্যতার চূড়ান্ত রূপ এয়া গুৱাহাটীৰ ঐতিহ্য বহন কৰা লাচিতঘাটৰ দৃশ্য। দেখিলেই বুজিব পাৰি কেনে অৱস্থাত আছে লাচিতঘাটটো। এফালে ইতিহাস প্ৰসিদ্ধ লাচিতৰ প্ৰতিমূৰ্তি, আনফালে এয়া পূজাৰ প্ৰতিমা। নিশ্চয় বুজিব পাৰিছে আপোনালোকে, বিশ্বকৰ্মা আৰু গণেশৰ প্ৰতিমূৰ্তিৰে ভৰপূৰ ঘাটটো। বিশ্বকর্মা পূজা আর গণেশ চতুর্থীর পিছল প্রতিমা সমূহ বিসর্জনের আনিছিল এই ঘাটলৈ। কিন্তু চাওক বিসর্জনের নামত কি হয়েছে ঘাটটির অবস্থা। সেদেলি ভেদেলি হয়ে পড়ে আছে গণেশ আর বিশ্বকর্মার প্রতিমা। পূজা পার হয়ে যাওয়া তিনি চারিদিন হল, কিন্তু এতিয়ালৈকে ঘাটটি পরিষ্কার করার ব্যবস্থা নললে কামরূপ মহানগর জেলা প্রশাসন তথা গুৱাহাটী পৌর নিগমে। দায়িত্ব অনুসরি বিসর্জনের অনা এই সমূহ প্রতিমা এই স্থানের পর পরিষ্কার করব লাগে গুৱাহাটী পৌর নিগমে। কিন্তু সময়মতে কোনো কামেই নকরে গাত কথা নলগা পৌর নিগমে, ফলত এইদরে কদর্যময় অবস্থাতেই আছে ঘাটটি। দুর্গা পূজার সময় কিন্তু এনেকা পরিবেশ নহয়, দুর্গা পূজা হওয়ার সময়সাত যেন ব্যবস্থা আসলে প্রতিটি দিনে গ্রহণ করা হয়, কিন্তু ঠিক সমান্তরালকৈ বিশ্বকর্মা পূজা আর গণেশ পূজার দিনাখন তেনেকুৱা ধরনের ব্যবস্থা গ্রহণ করা নহয়, যার ফলশ্রুতিত আজির তারিখত এই অবস্থা হয়েছে। এনেদরে এতিয়া লাচিতর প্রতিমূর্তির তলতে চলিছে কদর্য করে তোলার প্রতিযোগিতা, যার বাবে আজির তারিখত পর্যটনের কেন্দ্রবিন্দু হবলগা এই ঘাটলৈ হ্রাস পাইছে পর্যটকের সংখ্যা। গতি অতি শীঘ্রে ঘাটটি পরিষ্কার করার দরকার গুৱাহাটী পৌর নিগমের। ভিডিও জার্নেলিস্ট বিপুল মজুমদারের সহযোগত সিন্টুমণি শইকীয়ার রিপোর্ট, প্রতিদিন টাইম।